পদত্যাগ না করে বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন সংসদ থেকে পদত্যাগ করার মতো কোনো ঘটনা ঘটেনি সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করতে মাঝে মধ্যে তারা সংসদে গেছেন বলেও অভিযোগ করেন মাহবুবুল আলম হানিফ তিনি আরও বলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে আমরা আশা করি যে তারা অতীতের যেভাবে সংসদকে অকার্য করার চক্রান্ত করেছেন সেই চক্রান্ত থেকে বের হয়ে এসে তারা সংসদকে কার্যকর করার ভূমিকা রাখবেন এটাই জাতি প্রত্যাশা করে বাচ্চুরা কারণ যিনি দেশ থেকে পালিয়ে বিদেশে আত্মন করেছেন বলে আমরা জানি তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তকর